আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সামনে তুলে ধরব গুগল অ্যাডসেন্স কিভাবে পেমেন্ট দিয়ে থাকে, যারা এখনো প্রথম পেমেন্ট পাননি, আমি প্রথম পেমেন্টটি পেয়েছি, কিভাবে সেই পেমেন্টটি পরীক্ষিত করতে হয় তা আমি আমার এই ভিডিও দিয়ে তুলে ধরব। তবে যারা এখনো $100 যাদের অ্যাডসেন্সে অ্যাড হয়নি, তারা অবশ্যই ভিডিওটি তাদের জন্য মোস্ট একটি ইম্পর্টেন্ট ভিডিও। যারা এখনও প্রথম পেমেন্ট পাননি তারা অবশ্যই এই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, এবং যারা ইউটিউবে কাজ করতেছেন তারাও দেখে রাখবেন, কারণ অ্যাডসেন্সে কীভাবে টাকা ব্যাংকে যা সেখান থেকে তুলে আনতে হয় সব অপশন আমার এই ভিডিওর মাধ্যমে তুলে ধরব। তবে এই ভিডিও দেখার পরে আমি মনে করি আপনি গুগল অ্যাডসেন্সে যে পেমেন্টটা ব্যাংকে দিয়ে থাকে, দ্বিতীয়বার আমি মনে করি আপনাদের এই সম্বন্ধে কোনো ভিডিও দেখার দরকার মনে করি না। যাই বন্ধুরা, আমি সেই অপশন আমি আমার ভিডিওতে তুলে ধরতেছি। আমি চলেছি মোবাইল স্ক্রিনে বন্ধুরা। যাই বন্ধুরা, সর্বপ্রথম চলে যাবেন আপনারা কমি বাজারে। সেই কমি বাজারে গিয়ে বন্ধুরা আপনারা অবশ্যই সেই আপনি গুগল অ্যাডসেন্সটি লগ ইন করে নিয়েছেন, আমার মানে ওয়াইফাই অফ, আমি এটা চালু করে নিলাম বন্ধুরা, এই জন্য আমি খুব দুঃখিত। এই দেখতে পাচ্ছেন যে গুগল মানে অ্যাডসেন্সের যে লোগোটা দেখাচ্ছে সেটি আমি এখানে অবশ্যই লগ ইন করে নিয়েছি। আপনি অবশ্যই লগ ইন করে নিয়েছেন, সেখানে টাচ করবেন। টাচ করার পরে বন্ধুরা আপনাদেরকে যে অপশন নিয়ে যাবে সেই অপশনটি অবশ্যই আপনারা জানেন, আমি সেখান থেকে আবার শুরু করে দেখাচ্ছি এই জন্য আপনারা বোঝার জন্য। যে পেমেন্ট অপশনটি আছে, যে পেমেন্ট ইনফো অপশনে টাচ করবেন। টাচ করার পরে আপনাদের সামনে যে অপশনটি আসবে, ইন্টারফেসটি আসবে, তা অবশ্যই যারা অ্যাক্সেস খুলেছেন, আমি বারবার বলতেছি এই কথাটি, অবশ্যই আপনারা তা জানেন। আর সেই অপশনে কি দেখাবে সেই জন্য নিয়ে আমি আমার এই অপশনটি দেখা হচ্ছে। এখানে উনি দেখেন আমার যে অ্যামাউন্টটি ছিল এখন জিরো জিরো হয়ে গেছে, আমাকে সম্পূর্ণ অ্যামাউন্ট দিয়ে দিয়েছে। তার লাস্ট মানে আপনি $100 অতিবাহিত হওয়ার পরে যদি আপনি $180 হয়ে থাকে, তাহলে উনি তার $100 অতিবাহিত হওয়ার পরে উনি আপনাকে প্রথম পেমেন্টটা দিবে, সবসময় দ্বিতীয় পেমেন্টও আপনি $100 হওয়ার আগ পর্যন্ত কোনো পেমেন্ট আপনাদেরকে দিবে না। এমন একটি অপশন আসবে, দেখেন আমার ছিল উনি এখানে আমার $123, এখানে $113 দিয়েছে, কারণ এখান থেকে উনি কিছু ডলার নিয়েছে, ইউএস ট্যাক্স নিয়েছে, ঠিক আছে। তারপর আপনি এখান থেকে সরাসরি চলে যাবেন বন্ধুরা আপনারা জিমেলে উনি একটি আপনি অ্যাক্সেস থেকে একটি আপনি আপনার কাছে একটি জিমেল পাঠাবে। সেই জিমেল অপশনে গিয়ে আপনারা যে অপশনটি দেখবেন, এখানে যে গুগল পেমেন্ট নামে অপশনটি দেখতে পারছেন, এখানে যে গুগল অ্যাক্সেস চেক ইউর পেমেন্ট, আর এখানে দেওয়া আছে বন্ধুরা যে এই মাসকের অপশনে দেওয়া আছে আপনাকে এই কর্মদিবসের ভিতরে, ঠিক আছে, আপনাকে 5 কর্মদিবসের ভিতরে আপনাকে আপনার ব্যাংক আপনাকে টাকাটা দিয়ে দিবে, ঠিক আছে। আর তারা এই জন্য এই মেসেজটি দিয়েছে। যাই বন্ধুরা, আপনারা যে দেখলেন আমার যে অপশনগুলি দেখিয়েছি, আমি 22 তারিখ আমি ব্যাংকে যাইনি, আমি 24 তারিখ ব্যাংকে গিয়েছি, সেদিন ছিল বৃহস্পতিবার, তখন আমি আমার অ্যাকাউন্টটা করেছিলাম 1-1.5 মাস আগে। তখন সেই ব্যাংকে গিয়ে বললাম আমার এই অ্যাকাউন্ট নাম্বারে কোনো টাকা আসছে, তারা বললো না আপনি কোনো টাকা আসছে না, কারণ তারপর আমি শুক্রবার বন্ধ, শনিবার গেলাম না, রোববার দিন গেলাম, গিয়ে বললাম আমার এই অ্যাকাউন্টে কোনো টাকা আসছে নাকি, তারা বললো হ্যাঁ আপনি এই অ্যাকাউন্টে অত টাকা আসছে, ঠিক আছে। তারপর বন্ধুরা আমি এক চেক বই যখন অ্যাকাউন্ট খুলেছিলাম তখন চেক বইটি সেখান থেকে তুলে নিই, তখন চেক বইটা আমি সেখান থেকে তুলে আমি টাকার অ্যামাউন্টটা বসে আমি সেখান থেকে টাকা উত্তোলন করে নিয়ে এসেছি। তবে বন্ধুরা 22 তারিখ যে জিমেলে মানে মেসেজটি আপনার দিকে দেখিয়েছি, আসল কথা হচ্ছে 27 বা 28 হতে পারে, আমি এই 5 দিনের ভিতরে উনি বন্ধুরা আমি টাকাটা পেয়ে গেছি। এই হচ্ছে বন্ধুরা
গুগল অ্যাডসেন্সের পরীক্ষিত কীভাবে পেমেন্ট দিয়ে থাকি। যাই হোক বন্ধুরা, আমার ভিডিওটি যদি আপনাদের কাজে লাগে তাহলে অবশ্যই নতুনদের কাছে শেয়ার করে দিবেন, কমেন্ট করবেন, লাইক করবেন। সকলে ভালো থাকেন, সুস্থ থাকেন, এই কামনা করে আজকের মতো বিদায় নিলাম। আসসালামু আলাইকুম।